ন্যাশনাল সেফ রোডস স্টে উপলক্ষে আমাদের পথ আমাদের হাতেই নিরাপদ এই স্লোগানকে সামনে রেখে আজ সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দিনব্যাপী কর্মশালার আয়োজন করে আজকের যে আয়োজন করেছে আমাদের কেস প্রজেক্ট ক্লিন ইয়ার সাস্টেনেবল এনভায়রমেন্টাল প্রজেক্ট যেটা তারা আসলে এই ঢাকা সিটি দুইটা সিটি কর্পোরেশনের এই নিরাপদ সড়ক বা অ্যাক্সিডেন্টের মাত্রা কমিয়ে আনার জন্য এবং পরিবেশকে উন্নত করার জন্য তারা বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে এবং সেটার সুফল আমরা পাচ্ছি এ সময় নিরাপদ সড়কের জন্য ঢাকা সিটি কর্পোরেশন কি কি পদক্ষেপ হাতে নিয়েছে তা ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন সাংবাদিকদের মাঝে তুলে ধরেন আমাদের পথ আমাদের হাতেই নিরাপদ শুধুমাত্র প্রাতিষ্ঠানিক উদ্যোগই একমাত্র বিষয় নয় সড়কের নিরাপত্তা নিশ্চিত করবার আমরা প্রায় দেখি আমাদের সামনে ফুট ব্রিজ রয়েছে সেটা ব্যবহার না করে আমরা রাস্তা পারাপার হচ্ছি যত্রতত্র যেখানে সেখানে দৌড় দিয়ে রাস্তা পারাপার হওয়ার চেষ্টা করছি ফলে প্রায় দুর্ঘটনা ঘটছে জনসচেতনতা পরিবর্তনের শক্তি আমাদের সামান্য সচেতনতা আমাদের নিজের জীবনকে নিরাপদ করতে পারে আমাদের সামান্য সচেতনতা আমাদের প্রিয়জনের জীবনকে নিরাপদ করতে পারে পরে সিটি কর্পোরেশন থেকে র্যালি বের করা হয় আমেরিকা ঢাকা